Washington Bengali Radio, www.washingtonbanglaradio.com. ওই 2007 সালে পশ্চিমবঙ্গে যে সংশোধনাগারে যে বাল্মীকি প্রতিমা হয়েছিল সেটাই হচ্ছে যে এটার নেপথ্যের অনুপ্রেরণা এবং সৃষ্টিশীল পথে কালচার থেরাপি দিয়ে অপরাধী মনকে সৃষ্টিশীল পথে নিয়ে আসা যায় সেইটার পূর্ণ রূপ ঘটেছিল বাল্মীকি প্রতিমায়। সেটাই এই সিনেমার অনুপ্রেরণা। আমাদের নিজেদের সিনেমা আমার মনে হয় যে আমাদের নিজেদের ভীষণই ভালো লাগছে। এই সিনেমার ভেতরে দুটো দু ধরনের মিউজিকের এক মেলবন্ধন ঘটেছে। মুক্তধারা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নয়, মুক্তধারা নন্দিতা রায়ের কাহিনী এবং চিত্রনাট্য, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সংলাপ এবং নন্দিতা রায়ের মৌলিক গল্প মুক্তধারা। রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্মীকি প্রতিভা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গানের অনুপ্রেরণা রয়েছে সিনেমায়। এই সিনেমার মধ্যে দুই ধরনের মিউজিকের এক মেলবন্ধন ঘটেছে। একদিকে রয়েছে সুরজিৎ চট্টোপাধ্যায়, সুরজিতের সুরে গান গেয়েছে রূপম ইসলাম, মীর, রাঘব চ্যাটার্জি, শিলাজিৎ, অন্যদিকে আবার জয় সরকার রবীন্দ্রনাথের গানকে এক নতুনভাবে আপনাদের সামনে নিয়ে এসেছেন। সেখানে গান গেয়েছেন লোপামুদ্রা মিত্র, জয়পী চক্রবর্তী, মোহন সিং কাঙ্গুরা, সাহেব চট্টোপাধ্যায়, সাশা ঘোষাল। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে।